আদর্শ দাদর শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ঘরে আছো তাই ভালো আছো। একটা কথা মনে রাখবে, তোমাদের সুস্থতা তোমাদের হাতে। আজ আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বিশেষ গেট নিয়ে আলোচনা করব। এই বিশেষ গেট তোমাদের অনেক ভীতি আছে, আশা করছি তোমরা যদি আজকের ক্লাসটি দেখো এবং মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের সেই ভীতি কেটে যাবে। আর তোমরা সবাই জানো আমরা শুধু ক্লাস করি না, ক্লাসের সাথে সাথে থাকে আমাদের বিনোদন, যেটা তোমরা খুবই খুবই পছন্দ করো। তাই আজও আমার মেয়ে শ্রীময়ী তোমাদের একটি গান শোনাবে। তাহলে চলো আজ আমরা প্রথমেই ক্লাসটা সেরে ফেলি। বিশেষ গেট দুইটি, এক্স অর গেট এবং এক্স নর গেট। বিশেষ গেট এক্সক্লুসিভ, PXCLUSIV, এক্সক্লুসিভ গেট। প্রথমেই আমরা এক্স অর গেট নিয়ে আলোচনা করব। এক্স অর গেট যদি তুমি পারো তাহলে এক্স নর গেটও তোমার কাছে সহজ হবে। এক্স অর গেট, এক্স অর গেটের প্রথমে আমরা দেখি সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই সংজ্ঞা মুখস্থ করতে যাবে না, তুমি সত্যক সারণীটার প্রতীকটা মনে রাখবে, তাহলে তুমি সংজ্ঞাটা ইজি তোমার কাছে মনে হবে। কারণ অনেকে এই জটিল সংজ্ঞা পড়তে গিয়ে এটাকে কঠিন ভাবে, যার কারণে তার কাছে বিশেষ গেট মানে একটা কঠিন বিষয়। ইনপুট আউটপুট, ইনপুট দুইটা এবি, আউটপুট যদি আমরা এক্স ধরি, এক্স সমান সমান এ এক্স অর বি, এই প্রতীকটিকে বলা হয় এক্স অর, এ এক্স অর বি। ইনপুট আমরা আগের মতোই নিব, প্রথমে জিরো জিরো বাইনারি পদ্ধতিতে ধরব, জিরো জিরো, তারপরে জিরো ওয়ান, তারপরে ওয়ান জিরো, তারপরে ওয়ান ওয়ান। আউটপুটের মানটা আমরা কিভাবে পাবো এইটি হলো বোঝার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যদি জোর সংখ্যক ইনপুট হয় তাহলে আউটপুট হবে জিরো, জোর সংখ্যক একই জিনিস, আর যদি বেজোর সংখ্যক হয় তাহলে আউটপুট হবে ওয়ান। তাহলে দুটি একই জোর আছে, আউটপুট জিরো, এই যে বেজোর আছে এই যে ওয়ান, এটা বেজোর আছে ওয়ান, এটা জোর আছে এই জন্য জিরো। তাহলে তুমি এখান থেকেও সংজ্ঞা দিতে পারো যে লজিক বর্তনীর ইনপুট গুলো জোর সংখ্যা হবে তাহলে আউটপুট হবে জিরো, এবং ইনপুট গুলো যদি বেজোর হয় তাহলে আউটপুট হবে ওয়ান। এই যে গেটটা, একেই আমরা এক্স অর গেট বলতে পারি। তাহলে তোমার সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেল। তুমি অনেক বইতে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকে লিখছে, সুতরাং তোমরা যদি সত্যক সারণীটা মনে রাখতে পারো তাহলেই তোমার বিশেষ গেটটা অনেক সহজ হবে। একটা হচ্ছে আমার এক্স অর গেটের সত্যক সারণী। এখন এখান থেকে আমরা আউটপুটটা বের করতে পারি। তুমি এই সহজভাবে মনে রাখতে পারো
আবার তুমি যদি এই মানগুলো বসাও তাহলেও তুমি দেখবা যে এই মানগুলো তুমি পেয়ে যাচ্ছ। আউটপুটটা কি আছে x, x এর মানটা আমরা আউটপুটে কিভাবে বের করি, জিরো যা আছে সেটা আমরা সেই সারি আমরা বাদ দেব যেটা ওয়ান আছে, কারণ জিরোর যে কোনো সংখ্যাতে গুণ করলে আমরা জানি জিরোই হয়। ওয়ান গুলো হিসেব করব, ওয়ান সারিতে কি আছে প্রথমে জিরো, জিরো থাকলে হলো নট, তাহলে এ নট, ওয়ান আছে তাহলে বি, এ নট বি, প্লাস এই জায়গা ওয়ান কি আছে ওয়ান জিরো, ওয়ান মানে হচ্ছে এ আর জিরো মানে বি নট। এইটাকেই আমরা লিখি এ এক্স আর বি, এ এক্স আর বি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে আউটপুটটা কিভাবে আসে। এখানে এক্স অর গেটের প্রতীকটা কি, প্রতীকটা হচ্ছে যেহেতু অর গেট আমরা জানি অর গেটের কার্ভটা বাঁকা হয়, আমি তোমাদের আগেই প্রথম ক্লাসেই তোমাদের শিখিয়েছি মৌলিক গেট অর গেট, এই যে কার্ভটা বাঁকা হবে ইনপুট কয়টা দুইটা, এক্স অর এর জন্য আলাদা একটা কার্ভ নিতে হবে, এই আর কিছু, এক্স অর এর জন্য আমরা আলাদা একটা কার্ভ নিলাম, এই এ এক্স অর বি, এইটাই তোমাদের প্রতীক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সত্যক সারণী পেলাম, আমরা প্রতীকও পেয়ে গেলাম, এক্স অর গেটের এইটা হচ্ছে প্রতীক। এখন আমরা লজিক সার্কিট বাস্তবায়ন করব। যদি তোমাদের বলে যে মৌলিক গেট দিয়ে এক্স অর গেটের লজিক সার্কিট তৈরি কর, তাহলেও তোমরা আমি যে চিত্রটা দিচ্ছি সেটা দিবে। আবার যদি বলে এক্স অর গেটের লজিক চিত্র অঙ্কন করো, তাহলেও তোমরা এইটা দিলেই হবে। এই একটা চিত্রের মাধ্যমে যে যেভাবেই বলবে পরীক্ষায় আসবে সেইভাবেই তুমি দিলে হবে। আমরা একটা লজিক সার্কিট তৈরি করব এক্স অর গেটের, তাহলে আমরা সত্য সারণীটা বুঝেছি, এটা মুছে ফেলছি, আমার একটু জায়গা দরকার। আমরা শুধু এই যে সত্য সারণী থেকে আমরা যে সমীকরণটা পেলাম সেটা আমরা লিখে রাখি, সমীকরণটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমরা এবার আমরা লজিক চিত্র তৈরি করব, কিসের, এক্স অর গেটের লজিক চিত্র। লজিক সার্কিট তৈরি করার সময় প্রথমেই দেখতে হবে আমার ইনপুট কয়টা, ইনপুট আমার দুইটা, আমি দেখতে পাচ্ছি এ বি, তাহলে আমি যে দুইটা দাগ দিলাম এ, এর সাথে নট গেট আছে, এই যে আমি নিলাম নট গেট সাথে সাথেই এ নট, এই যে নট গেটটা আমি এইভাবে নিলাম চিত্র সহজ করার জন্য। আর একটা ইনপুট আছে বি, আমি এই যে নিলাম বি, বিতেও আমার নট আছে, আমি নটটা নিয়ে নিলাম এখানে, এ এ নট বি বি নট। কেন নিলাম দুইটা ইনপুট, কারণ আমার দুইটা ইনপুট আছে, আমার সমীকরণ দেখে বুঝতে হবে কতগুলো আমার গেট তৈরি করতে হবে। এখন এই দেখো শিক্ষার্থীরা, প্রথমে কি আছে এ নট বি, আমি আগেই বলছি যদি গুণ থাকে দুইটা ইনপুটের তাহলে এটা এন গেট, তাহলে এ নট, এই যে এ নট থেকে আমি টান দিলাম, এই যে এ নট, এ নট থেকে নিলাম, তারপরে বি, এই যে বি, বি থেকে নিলাম, এই দুটো কি আছে গুণ, গুণ থাকলে গাপটা সোজা হবে, এই যে গাপটা সোজা হইল, তাহলে এইটা হয়ে গেল এ নট বি, এ নট বি। তারপরে আছে প্লাস এ বি নট, এ বি নট, তাহলে এ থেকে নিব, এই যে আমরা এ থেকে নিলাম, এ থেকে নিলাম, তারপরে বি নট, এই যে বি নট থেকে নিলাম,
এই দুটো গুণফল আছে, কাপটা কি হবে? সোজা হবে। এই যে সোজা হলো, সোজা হয়ে গেল। এটা হচ্ছে এ বি নট। এখন এই দুটো কি আছে? যোগফল আছে। যোগফল থাকলে আমরা জানি অর গেট। তাহলে আমরা একটু কাছে কাছে নিব, অর গেট আছে, অর গেটে কাপটা কি হবে? বাঁকা হবে। এই যে একটু বাঁকা হইল, তাহলে এইটা হচ্ছে আমার এক্স। যোগফল কি? এ নট বি প্লাস এ বি নট। আমাদের হয়ে গেল লজিক চিত্র। কিসের? এক্স অর গেটের লজিক চিত্র। আমি আগেই বলছি, যদি বলে এক্স অর গেটের লজিক চিত্র অঙ্কন করো, তাহলে তুমি এঁটে দিবে। যদি বলে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেটের লজিক চিত্র বাস্তবায়ন করো, তাহলেও তুমি এঁটে দিবে। যদি পরীক্ষা থাকে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেটের লজিক সার্কিট বাস্তবায়ন, শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেটের লজিক সার্কিট বাস্তবায়ন, তাহলে তোমরা এঁটে দেবে। আমরা তোমাদের শিখিয়েছি কি প্রথম ক্লাসে, মৌলিক গেট কয়টি? মৌলিক গেট তিনটি। কি কি? এন গেট, অর গেট, নট গেট। তাহলে দেখো এখানে তোমার তিনটে গেট আছে কিনা। এই যে তোমার নট গেট আছে, এই যে নট গেট। তারপরে এন গেট, এই যে তোমার এন গেট আছে। তারপরে অর গেট, এই যে তোমার অর গেট আছে। তাহলে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেটের লজিক সার্কিট বাস্তবায়ন হলো। কি সহজ না? তোমরা অনেক এই বিশেষ গেটের নাম শুনলে ভয় পাও। তাহলে তোমরা যদি এরকম ধরে ধরে নিজেরা বুঝে এগুলো বাসায় চর্চা করো, তাহলে কারো কাছেই এই বিশেষ গেটের ভীতি আর থাকবে না, আমি আশা করছি। তাহলে আমরা এক্স অর গেট সুন্দরভাবে বুঝলাম। এবার এক্স নর গেট আসো। এক্স অর গেট বুঝতে পারলে এক্স নর গেট আরো সহজ। কিরকম? এক্স অর গেটের সাথে একটা শুধু নট বসাবো, তাহলেই এক্স নর গেট হয়ে যাবে। এক্স নর গেট, এক্স নর গেট। এক্স নট গেটের সত্যক সারণীতে কি হবে? এক্স নট গেটের সত্যক সারণী তোমাদের এক্স অর গেটের কথা মনে আছে, এটার পর একটা নট হবে শুধু, এটার পর একটা শুধু নট হবে। তোমাদের মনে আছে আমরা কিভাবে ধরছি? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। এখন এই জায়গা আমরা এক্স অর গেটে যে আউটপুটটা পেয়েছি সেটা কি তোমাদের মনে আছে? আউটপুটটা কি পেয়েছিলাম? আউটপুটটা পেয়েছিলাম জোড় সংখ্যক হইলে জিরো, বেজোড় সংখ্যক হইলে ওয়ান। এইটা আমার আউটপুট পেয়েছিলাম। এখন পরীক্ষার সময়
তোমাদের এইভাবে চিত্র দেওয়া থাকে। এই আউটপুটটা থাকলে তোমাদের বুঝতে সহজ হতো, যেহেতু নট গেট মানে কি এই গেটটার উপর নট হবে। এখানে পরীক্ষার সময় এইভাবে থাকে, দেখো তোমার এক্স অর গেট হচ্ছে এইটা, এইটার উপর নট। নট মানে কি যা আছে তার বিপরীত হবে, তাহলে জিরো আছে ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে, জিরো আছে ওয়ান হবে। কত সহজ, কত সহজ যে এক্স অর গেট থাকলে তারপরে নট বসাই দিলে এক্স নট গেট পাওয়া যায়। এইটার আউটপুটটা কি আসে, আউটপুট এক্স সমান সমান দেখো ওয়ান কি আছে, ওয়ান এর সাথে জিরো জিরো আছে, তো জিরো জিরো আছে এ নট বি নট, প্লাস জিরো থাকলে বাদ, জিরো থাকলে বাদ আউটপুটে, ওয়ান থাকলে ওয়ান ওয়ান আছে এ বি। তাহলে এক্স নর গেটের আমরা আউটপুট পেয়ে গেলাম। এক্স নর গেটের প্রতীকটা কিরকম হবে, এক্স নর গেটের প্রতীক এই যে কাপটা বাঁকা হবে আগের মতোই, আগে এক্স অর গেটটা আমরা আঁকলাম, এই যে এক্স অর গেট, এক্স অর গেটের সাথে শুধু একটা নট, এই যে নট বসাই দিলেই তোমার হয়ে যাবে। এ এক্স অর বি এর সাথে একটা নট দিতে হবে, এটি হচ্ছে এক্স নট গেটের প্রতীক। এক্স নট গেটের প্রতীক তাহলে সত্যক সারণী হলো, প্রতীক হলো। তোমাদের জন্য আমি একটি কাজ, বাড়ি কাজ দিলাম যে এক্স নর গেটের সত্যক সারণী তোমরা তৈরি করো, সরি সত্যক সারণী তো দেয়াই আছে, লজিক চিত্র তৈরি করবে। এই যে আউটপুট পেয়েছে এই সমীকরণ দিয়ে তোমরা এক্স নর গেটের লজিক সার্কিট তৈরি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কি খুব কি কঠিন হলো আজকের ক্লাস? আমার তো মনে হয় তোমরা যদি বারবার দেখো আমার ক্লাসটাই দেখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যাই হবে না। বিশেষ গেট নিয়ে তোমাদের যে ভীতি ছিল সেই ভীতি আশা করি কেটে যাবে। আর এই গেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বহু নির্বাচনীতে আমাদের এই প্রতীক দিয়ে প্রশ্ন করে, আমাদের এই সৃজনশীলে আমাদের এই সত্যক সারণী দিয়ে প্রশ্ন করে, এই সত্যক সারণী উঠাই দিয়ে বলে যে এটার লজিক সার্কিট অঙ্কন করো, বা লজিক সার্কিট দিয়ে একটা সময় লজিক চিত্র দিয়ে বলে এটা সত্যক সারণী তৈরি করো, এই বিভিন্ন ভাবে আমাদের সৃজনশীলের প্রশ্নগুলো তৈরি করা হয়। সুতরাং বিশেষ গেটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাস হলো, সবাই ভালো থেকো, চলো এবার সিময়ের একটা গান শুনো। পাখি মিয়া যে পাখি উইরা দে।
Thank you.